দেশের জার্সিতে এই একজন ছিলেন প্রতিপক্ষের ভয়ের কারণ তাদের কাবু করতে অপোজিশন সাজাতো মাস্টার প্ল্যান 22 গজে রাজ করেছেন পুরো ক্যারিয়ার জুড়ে বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএলেও একটা সময় ছিল তাদের বেশ নামডাক সেই ক্রিকেটারই অবসরের পর এখন হয়েছেন আইপিএলের ডাগ আউটের মাস্টারমাইন্ড ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকা তো বটে পুরো ক্রিকেট বিশ্বে এই পেসারকে মানা হতো অন্যতম সেরা বোলার আইপিএলে খেলেছেন একেবারে শুরুর সিজন থেকে আর চলতি বছরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন এই প্রোটিয়া চেনের মতো বোলারদের আবার বলে কয়ে চ্যালেঞ্জ জানাতেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটার কুমার সাঙ্গাকারা 2015 সালে আইপিএল নিলামে ছিলেন আনসোল্ড এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হেড কোচ সাঙ্গাকারার স্বদেশী মাহেলা জয়বর্ধনে ক্যারিয়ারের শেষ লগ্নে কোনো দলের মালিকই তার উপর বাজি ধরেননি আর চলতি বছর মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন এই লঙ্কান তিনি ছিলেন ডেথ ওভারের কিং ইন সুইং ইয়র্কারের বিপক্ষের ব্যাটারদের মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে হয়ে যেতেন ম্যাচ জয়ের নায়ক আইপিএলেও নিজের ঝলক দেখিয়েছেন লাসিত মালিঙ্গা 2018 সালের আইপিএলে অবশ্য মালিঙ্গার ইয়র্কার দেখা যায়নি এবারে রাজস্থানের প্রধান বোলিং কোচ হিসেবে কাজ করছেন এই লঙ্কান নিশ্চয় মনে আছে ব্র্যান্ডন ম্যাককালামের ঝোড়ো ইনিংস দিয়ে প্রথম আইপিএলে অভিযান শুরু করেছিল কেকেআর 73 বলে 158 রানের অপরাজিত সেই ইনিংস আজও নস্টালজিক করে দেয় ক্রিকেট প্রেমীদের ব্যাট প্যাট তুলে রেখে কেকেআরের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন এই কিউই সাবেক ক্রিকেটার ক্রিকেট দুনিয়ায় অনেকের কাছে তিনি মিস্টার ক্রিকেট তবে অস্ট্রেলিয়ার হয়ে বহু ম্যাচ বাঁচানো ইনিংস খেলা মাইকেল হাসি 2016 সালে আইপিএলে প্রমাণ করার সুযোগই পাননি সেই অজি এবার ফিরেছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ হয়ে কোহিনুর কণা একাত্তর ¡Gracias!